Hi, welcome to my channel Happy with Pihu. আমি জয়িতা আর পিহু আমার একমাত্র মেয়ে। আজ আমার টপিক হচ্ছে সি সেকশন ডেলিভারির পর আমাদের মায়েদের কত বছরের মিনিমাম গ্যাপ দেওয়া উচিত সেকেন্ড প্রেগন্যান্সির জন্য। অর্থাৎ ফার্স্ট প্রেগন্যান্সি আর সেকেন্ড প্রেগন্যান্সির মাঝখানে কতটা গ্যাপ হওয়া উচিত এবং সেই গ্যাপটা কেন মেনটেন করা উচিত, যদি না মেনটেন করা হয় তাহলে সেক্ষেত্রে কী কী প্রবলেম দেখা দিতে পারে। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আগামী দিনে আমি কিন্তু আরও ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে চলেছি। সাধারণত ডেলিভারি দু প্রকারের হয়, নর্মাল ডেলিভারি আর সি সেকশন ডেলিভারি। নর্মাল ডেলিভারি মানে আমরা সবাই জানি সেটা হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারি, আর সি সেকশন ডেলিভারি হচ্ছে আপনার তল পেটে একটু কেটে সেখান থেকে বাচ্চাকে বের করা হয় এবং এই জিনিসটা হিল হতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এই সি সেকশন ডেলিভারির পরে স্বাভাবিকভাবে একটা গ্যাপ কিন্তু দেওয়া উচিত। সি সেকশন ডেলিভারিতে যেহেতু এই কাটাছেঁড়াটা হয় সেই কারণে কিন্তু আরও আমাদের এই গ্যাপটা মেনটেন করা উচিত পরের প্রেগনেন্সির জন্য। তো সাধারণত এই গ্যাপটা কতটা হওয়া উচিত, মোটামুটি আমি গড় হিসেবে যদি ধরি অন্তত দেড় থেকে দু বছর মেনটেন করা উচিত। যদি আপনি মিনিমামও ধরেন তাহলেও এক বছর, অর্থাৎ এক বছরের আগে আপনি ফার্দার কনসিভ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার কিছু কমপ্লিকেশনস আসতে পারে। তো বেটার আমরা যাতে সে চান্সটা না নিই সেটাই ভাবা উচিত। আমার ক্ষেত্রে আমার ডক্টর আমাকে দু বছর বলেছিলেন যে অন্তত দু বছর গ্যাপ দিতে, কারণ যদি ফার্স্ট প্রেগনেন্সিতে কোনো রকম কমপ্লিকেশনস থাকে, কোনো রকম আদার্স প্রবলেম থাকে, সেক্ষেত্রে ডক্টর আপনাকে কিন্তু দু বছরের বেশিও গ্যাপ দিতে বলতে পারেন। এবার আসছি, এই যে গ্যাপটা মেনটেন করতে বলা হয় এর কারণ কী কী। একটা সি সেকশন ডেলিভারি মানে আপনার শরীরে একটা কাটা হয়েছে, অর্থাৎ যে কাটাটা হিল হতে কিন্তু আপনার অনেকটা সময় লাগে, সেটা সারতে, সেটা ভেতর থেকে সারতে কিন্তু অনেকটা সময় লাগে। ফলে কী হয়, পরের প্রেগনেন্সিতে যদি আপনি তাড়াতাড়ি সেই গ্যাপটা মেনটেন না করে কনসিভ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক অনেক ক্ষতি হতে পারে এবং নেক্সট প্রেগনেন্সিতে কিন্তু সেক্ষেত্রে আপনার কিছু কমপ্লিকেশনস দেখা দিতে পারে। সেকেন্ড হচ্ছে, আমরা অনেক সময় বুঝতে পারি না, কারণ সাধারণত অনেক সময় ডক্টররা বলেন যে অন্তত পাঁচ ছ মাস পর্যন্ত আপনি ভারী জিনিস তুলবেন না বা ঝুঁকে কোনো কাজ করবেন না বা একটু রেস্ট নিয়ে চলুন, কিন্তু আমরা অনেক সময় দেখি হয়তো আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, শরীরে তো কোনো অসুবিধা হচ্ছে না, তো দিব্যি আমরা আদার্স কাজকর্ম করতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে যে স্টিচটা দেওয়া হয়েছে বা ভেতরে যে পেস্টিংটা করা হয়েছে, যে লেয়ারটা থাকে আমাদের পেটের মধ্যে, প্রেগনেন্সির সময় কি আর বাকি অর্গানগুলোর উপরেও কিন্তু একটা প্রেশার পড়ে, কারণ আমাদের ইউট্রাসটা অনেকটা বড় হয়ে যায়। এই যে অর্গানগুলো আবার আগের জায়গায় ফেরত আসা এবং বডিটা যাতে আগের স্ট্রাকচারে ফেরত আসতে কিন্তু অনেকটা সময় লাগে, এই সময়টা কিন্তু আমাদের দেওয়া উচিত আরেকটা প্রেগনেন্সি নেওয়ার আগে, অর্থাৎ আমাদের বডিকে ভেতর থেকে হিল হওয়ার একটা সুযোগ দিতে হবে। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে, ইউট্রাসটা কাটা হয়েছে সেখান থেকে আপনার বেবিকে বার করা হয়েছে, আপনার পরের বেবিও কিন্তু আপনার সেই ইউট্রাসটার মধ্যেই কিন্তু থাকবে এবং সেখানেই সে বড় হবে, তো আপনার ইউট্রাসটাকেও তো সেইভাবে তৈরি হতে হবে। তো সেই তৈরি হওয়ার জন্য এবং সেইভাবে জিনিসটা আগের মতো হওয়ার জন্য কিন্তু একটা সময় লাগে, যার জন্য এই গ্যাপটা দেওয়া আরও দরকার। যদি আমরা এই গ্যাপটা না দিই সেক্ষেত্রে কী হয়, ইউট্রাসটা তৈরি থাকে না, আপনি যদি তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে পড়েন, তাড়াতাড়ি কনসিভ করে ফেলেন, সেক্ষেত্রে অনেক সময় কী হয় পরের প্রেগনেন্সিতে মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্সেস থাকে। ফোর্থ যেটা হতে পারে সেটা হচ্ছে, ইউট্রাসের ভেতরে বাচ্চা যখন বড় হয় তখন প্ল্যাসেন্টা যেটা থাকে সেই প্ল্যাসেন্টাটা কী হয়, ইউট্রাসটার ওয়াল থেকে অনেক সময় ডিসলোকেট হয়ে যায়। এটা যেমন মায়েদের জন্য ভীষণ খারাপ, কারণ ভেতরে ইন্টারনাল ব্লিডিং হয় প্রচণ্ড, বাচ্চার জন্য তো অবভিয়াসলি খারাপ। ফিফথ যেটা বলবো সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় হয়তো সেকেন্ড প্রেগনেন্সি আপনি নিয়ে নিলেন, কনসিভ করে গেলেন, দিব্যি ঠিক মতো চলতে লাগলো, কিন্তু ডেলিভারির সময় দেখা গেল বাচ্চা অনেক সময় প্রি ম্যাচিওর ডেলিভারি হয়, অর্থাৎ সেকেন্ড বেবি কিন্তু প্রি ম্যাচিওর হওয়ার একটা চান্সেস থাকে। এই তো গেল কিছু শারীরিক অসুবিধা, এছাড়াও যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে, একজন মায়ের শরীরকে যেমন তৈরি হতে হয় তেমনি তার মানসিক একটা প্রিপারেশনেরও দরকার হয়। আমরা মায়েরা যখন ঠিক করি যে আমাদের অলরেডি একটা বেবি আছে, তো তাকে মানুষ করে, তাকে একটু বড় করে, তাকে সেই সময়টা দিয়ে তবে না আমি আরেকটা বেবিকে আনবো, তো এই মেন্টাল যে ট্রানজিশনটা, এই যে মানসিকভাবে একটা তৈরি হওয়া, মনের দিক থেকে একটা প্রস্তুতি নেওয়া, এই সময়টা একজন মায়ের পাওয়া উচিত। তো মানসিকভাবে প্রস্তুতি হওয়াটাও একটু দরকার, সেই টাইমটা মেনটেন করে, সেই টাইমটা দিয়ে
তবে আমার মনে হয় আরেকটা প্রেগন্যান্সির দিকে যাওয়া উচিত। এটা শুধু মায়েদের জন্য নয়, আপনার আগে যে বাচ্চাটা রয়েছে অর্থাৎ ফার্স্ট যে বেবিটা রয়েছে সেই বেবিকেও তো একটু বড় হতে হবে, তারও তো তার মাকে প্রয়োজন। অবভিয়াসলি আপনি যখন সেকেন্ড টাইম প্রেগনেন্ট হয়ে যাবেন তখন কি হবে, কিছুটা আপনি শারীরিকভাবে দুর্বল থাকবেন, মানসিকভাবে দুর্বল থাকবেন, তো আপনার বাচ্চাকে যখন আপনি সময়টা কম দেবেন বা সেভাবে দিতে পারবেন না, সবার বাড়িতে তো ঠিকমতো কেয়ার গিভার থাকে না, তাই না? তো সেক্ষেত্রে বাচ্চাটা নেগলেক্টেড ফিল করে, আপনার ফার্স্ট বেবি, তো সে তাকেও তো কিছুটা মানসিকভাবে তৈরি করতে হবে, তাকেও কিছুটা সময় দিতে হবে, তো তারও সে সময়টা কিন্তু প্রয়োজন হয়। তো এই সব ব্যাপারগুলোই কিন্তু একটু ভাবতে হবে আমাদের ফার্স্ট প্রেগনেন্সির পরে সেকেন্ড প্রেগনেন্সি নেওয়ার আগে। আর লাস্ট যেটা বলবো, অবভিয়াসলি আপনি যখনই মনে করবেন যে আপনি সেকেন্ড টাইম কনসিভ করতে চান, অবশ্যই ডক্টরকে কনসাল্ট করবেন, আগে যত জরুরি টেস্ট আছে সেগুলো করিয়ে নিয়ে প্রপার প্ল্যান নিয়ে তবে আপনি সেকেন্ড প্রেগনেন্সির দিকে যান। আর যদি দেখেন যে কনসিভ করে গেছেন তাহলেও বলবো ইমিডিয়েটলি ডক্টরের কাছে যান, লেট করবেন না, এটা ভাববেন না আমি তো অলরেডি এর আগে মা হয়েছি কাজে আমার তো ব্যাপারটা জানাই আছে, তো একটু আধটু লেট হলে ক্ষতি নেই, এই জিনিসটা একেবারেই ভাববেন না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।